হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়ানি ব্লগস। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে যে কাজটা প্রথমে থাকে সেটাই করে নিচ্ছি। আর এই দুদিন কি বলবো, না এই ঘর ওই ঘর করে করে না বেশি বিছানা হচ্ছে। মানে ছেলে রাত্রেবেলা অতিরিক্ত বিরক্তি করে, ওর বাবাকে ঘুমাতে দেয় না, ওর বাবা তখন ওর ওই ঘরে গিয়ে শোয়, আবার হয়তো কখনো শুলোও না। তো এই করে করে দেখো কাঁথা কম্বল বেশি বেরিয়েছে, যেহেতু দুটো ঘরে গেলে ডবল ডবল লাগবেই, এমনি তো না হলে তো একটাতেই হয়ে যায় তিনজনারই, আর দু ঘরে শুলে তো লাগবেই, সেক্ষেত্রে একটু বেশি মানে বের করেছি। আর আমার ছেলের শরীরটা আজকে একদমই খারাপ, একদমই ভালো না, তো মুখটা ভার হয়ে আছে দেখতেই পাচ্ছ, কিছুই ভালো লাগছে না আর কি। আসলে সন্তানের শরীর খারাপ হলে মা সত্যি, মায়েরা বিশেষ করে হয়তো একটু বেশি অসহায় হয়ে পড়ে, বাবারা তো সবসময় থাকে না। তবুও দেখো এই যে দুষ্টুমি তো শেষ নেই, যতই শরীর খারাপ হোক না কেন। কালকের থেকে একটু সর্দি সর্দি ছিল, খাচ্ছিল না, তো আমি তখন অতটা গুরুত্ব দিইনি যে হয়তো খিদে পায়নি যার জন্য খেলো না, সেটা আজকে সকালে অতিরিক্ত বাড়াবাড়ি হলো। মানে একদম পাতলা পটি করছে, বারবার পটি করছে আর কি, তারপর গায়ে একটু জ্বর জ্বরও আসছে, তারপর সর্দি, সব মিলিয়ে আর কি একটা খারাপ অবস্থা, কী আর করবো বলো। তো সেই জন্য সকাল থেকে মন মেজাজ একদমই ভালো না, আর তার উপরে তো ওকে নিয়ে কাজ করতে হচ্ছে, আর ও তো ছাড়ছেই না আমাকে, মানে ও চাইছে যে আমি ওকে কোলে নিয়ে থাকি, তো সেটা তো অসম্ভব না, তো ওইভাবেই কাজ করতে হচ্ছে। তা আর কি কান্নাকাটিও করছে, মাঝে মাঝে একটু খেলাও করছে, তো এই করেই আমাকেও কাজগুলো করে নিতে হয়। এখন দেখো বিছানাটা পরিষ্কার করে রান্নাঘরে চলে আসলাম, আর আজকে লাল শাক বানাবো, আর ওটা কালকে গতকাল রাত্রে আর কি ভালোভাবেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সকালে ব্যাস একটু কুচিয়ে নিয়েছি। আর আমার এখন লাগবে পেঁয়াজ, আজকে আর আদা রসুন কোনো রান্নাবান্না করবো না, যেহেতু বললাম ছেলের শরীরটা খারাপ একদম, মানে ওর জন্য তো মুসুর ডাল করবো পাতলা করে, আর মাছ আছে, মাছটা না খেলেও তো খারাপ হয়ে যাবে, তো সেই জন্য মাছটা একটু সর্ষে বাটা দিয়ে অল্প করে রান্না করবো আমাদের জন্য, আর ছেলের জন্য এক পিস ভাজা মাছ তুলে রাখবো। তো দিই কি না দিই পরের ব্যাপার, তবু ওই যে মা তো আমরা খাবো খাবে না এই জিনিসটা একদমই ভালো লাগছে না, কিন্তু তবু দেখা যাক ওর বাবা কী বলে। এসে ওর বাবা যদি বলে যে দাও তাহলে দেবো, না হলে দেবো না। এই যে দেখো লাল শাকটা রান্না করে নিচ্ছি, আর পেঁয়াজটা ভেজে, তারপর পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে লাল শাকটা দিয়েছি, আর দেখতেই পাচ্ছ যে কতটা হয়ে গেছে। তো এটা যখন ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেবো তখন কমে আসবে। আর এদিকে এই যে এদিকেও একটু পেঁয়াজ ভেজে, তারপর মাছের ভিতরে হলুদ লবণ দিয়েছি, আর দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি, নামানোর আগে সর্ষে বাটা দিয়ে নামিয়ে নেবো। আর এখন দেখো শাকটা কতটা কম হয়ে এসছে। আর ওদিকে একটু প্রেশার কুকারে ডালও সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা ছেলের জন্য একটু মুসুর ডাল বানিয়ে দিলাম, যেহেতু পেটটা গরম হয়ে গেছে, তো ডাল আলু সিদ্ধ দিয়ে খাওয়ালেই আমার মনে হয় ভালো হবে। আর দুদিন ধরে তো ভাত একদমই খাচ্ছে না, তো আজকে চেষ্টা করব, দেখি খাই কি না, না খেলে আর কী করবো বলো, কিছুই করা নেই। তো এমনি অন্য সময় খেয়ে নেয়, হ্যাঁ হয়তো খেতে গেলে অনেকটা বিরক্তি করে, কিন্তু খেয়ে নেয়। এই যে দেখো কান্নাকাটি করছিলো জন্য হাতে আবার একটা চকলেট দিলাম, তো সেটাই খাবে আর কি। আর এই যে এভাবেই কোলে নিয়ে আমাকে আজকে সারাদিন সব কাজ করতে হলো, রান্না বান্না, আর সন্তানের শরীর খারাপ হলে সত্যি মানে এই সময়টার মতো অসহায়তা হয়তো কখনোই লাগে না। তার উপর যদি কেউ দেখার থাকে বা এমন কেউ আপনজন থাকলো যে আমার সন্তানকে একটু দেখবে বা ভালোবাসবে, সেরকমও তো কেউ নেই, সব কিছু আমাকে এক হাতেই করতে হবে। তো যাই হোক, আমি কাজগুলো এগোতে থাকি, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালোই লাগবে।
যাই হোক, রান্নাবান্না তো শেষ হয়ে গেল, আর তারপর দেখলে ওভেনটা পরিষ্কার করে নিলাম। এখন বাসন যেগুলো ছিল একবারে মেজে নিচ্ছি, আগে আর মাজিনি, কারণ আমার টাইম ছিল না বারবার বাসন ধোয়ার জন্য। তারপর চলে আসলাম একটু ছেলেকে সময় দিতে। তো দেখতে পাচ্ছ কিছুই ভালো লাগছে না, মানে খুব খারাপ লাগছে, যাকে কি বলবো এক কথায় আর কি। এত অসহায় লাগছে, মনে হচ্ছে পৃথিবীতে সব থেকে বড় একা আমি, আমার কেউ নেই, এরকম একটা ফিলিংস আসে ছেলে শরীর খারাপ হলে, নিজের এরকম হলেও আসে, কি আর করব। আর ছেলে দেখো যেহেতু কিছুই খেতে চাইছে না, তো ভাবলাম যে না একটু দুধ খাইয়ে দিই, ওই দুধটা একটু খাচ্ছে, তাছাড়া কোনো সলিড খাবার খাওয়াতেই পারছি না। তো দুধ খাইয়ে ওকে ব্যালকনিতে রোদের মধ্যে নিয়ে গিয়ে ভালো করে অনেক সময় সর্ষের তেল মালিশ করে দিলাম। তো সেটা দেওয়ার পর যখন দেখলাম তেলটা টেনে গেছে গায়ে, তারপর গিয়ে একটু গরম জল করে স্নান করিয়ে নিলাম। ঠান্ডা জলে তো এমনিতেও করায় না, আর এখন তো বললাম একটু সর্দি সর্দি হয়েছে, এখন তো করানোই যাবে না। তো যাই হোক, ছেলেকে আজকে একটু বেশি টাইম দিলাম, কারণ ও চাইছে এই টাইমটা আমি ওর সঙ্গে থাকি আর কি। এখন ওকে রেডি করিয়ে দেবো, দিয়ে আবার ওই ব্যালকনিতে রোদের ভিতরে বসিয়ে দেবো। গাটা একটু গরম হলে ভালো লাগবে, ওরও ভালো লাগবে, আর সর্দিটা যদি একটু কম হয় আর কি। আর মেডিসিন তোকে দেওয়াই হচ্ছে, কিন্তু তাতেও মানে যে কদিন থাকার থাকবেই এরকম একটা ব্যাপার। আর এই যে দেখো আদর, দেখো মানে সারাদিন তোকে সেরকম টাইম দিতে পারি না, যেইটুকু ওর কাছে থাকি ওর কাছে সেই টাইমটুকু কি বলবো আর, মানে ও খুব আনন্দ পায় আর কি এক কথায়। যাই হোক, তারপর এই যে ছেলেকে তো আমি ব্যালকনিতে রেখে এসেছিলাম, কিন্তু ও তো কিছুতেই থাকবে না এক জায়গায় বসে। আসলে আমাদের বড়দের শরীর খারাপ হলে আমরা একটু বেশি মানে মনে হয় যে পারছি না পারবো না, কিন্তু বাচ্চাদেরটা অত বোঝা যায় না দেখবে। তো এই যে সারা ঘর এই যে টুলটা নিয়ে খেলা করে বেড়াচ্ছে, এরকম তো আমি বারণ করছি, কন্টিনিউয়াসলি কাজ করি আর ওর পিছনে বকতেই থাকি, কিন্তু কে শোনে কার কথা, ও শুনবে না। তো দেখতে পাচ্ছ এইমাত্র রেডি করে দিলাম, চুলটার আবার কী অবস্থা করেছে। তো যাই হোক, ও এরকম করে খেলা করুক, বারণ করলেও তো শুনবে না, কিছুই করার নেই আমার। আর আমি এদিকে ঘর মুছছি, আর ওকে বারবার বলা হয় তুমি তোমার স্যান্ডেল পরো, কিন্তু কিছুতেই পরবে না। মাঝে মাঝে তো রাগ করে আমি ঘরের ভিতরে দিনের বেলাতেও মোজা পরিয়ে দিই, তো সেটাও একটু পরে খুলে ফেলে। আর দেখো এদিকের বেডরুমটাও মুছে নিলাম, এখন প্রত্যেক দিনই এদিকের বেডরুমটাও মুছি, যেহেতু মাঝে মাঝে হাজব্যান্ড শোয় বা আমি এসে ভিডিও এডিট করি বা ভয়েস দিই, যখন দেখি ছেলে চেঁচামেচি করছে ওই রুমে, তখন আমি এদিকে এসে দরজা বন্ধ করে মানে ওর বাবার কাছে রেখে এসে এডিট করেই ভয়েস দিয়ে দিই এই রুমে, তাতে তোমরা সাইডের কোনো ব্যাকগ্রাউন্ডের আওয়াজ পাও না, ভিডিওটা শুনতে ভালো লাগবে জন্য। আর এই যে বাকিটা মুছে নিলাম, আর পুরোটা মুছতে একটু টাইম লেগে যায়, আর এখন আর বসে মুছতে পারছি না, আমার পক্ষে সম্ভব হচ্ছে না, টাইম বের করা খুব কষ্টকর হয়ে যাচ্ছে, যার জন্য আমি মাফটা দিয়ে মুছে নিচ্ছি। তো কোনো ব্যাপার নেই। তো বন্ধুরা, সকাল থেকে তো তোমাদের সঙ্গে এসে সামনে থেকে একেবারেই কথা বলতে পারিনি, কাজে ব্যস্ত ছিলাম। আর ছেলেটার শরীরটা প্রচণ্ড খারাপ, ঠান্ডাও লেগেছে, পুরো নাকে সর্দি সর্দি হয়ে গেছে, আর আবার পেটটাও একটু গরম হয়েছে। আসলে কী খেয়ে এরকম হলো বুঝতে পারছি না। পরশুদিন ম্যাগি দিয়েছিলাম, এখন তো দেখো ওকে ম্যাগি দিই না সন্ধ্যার টিফিনে, তো আমার মনে হয় ম্যাগিটাই খেয়ে ওর পেটটা গরম হয়েছে। তো কালকে সেরকম একটা বুঝতে পারিনি, যে জন্য তোমাদের তো গতকালের ভিডিওতে বলেও নি, তোমরা দেখেছো। তো আজকে দেখছি ব্যাপারটা বেশি বাড়াবাড়ি হয়েছে, একদম পটি হচ্ছে পাতলা, আর কিছুই খেতে চাচ্ছে না, কালকের থেকে তো খাইনি, তো এরকম একটা ব্যাপার। সেই জন্য ওকে একটু টাইম দিতে হচ্ছে, প্লাস ভিডিও করতে হচ্ছে। আর এখন 2:20 বাজে, হাজব্যান্ড এখন আসলো, এখন একটু মানে কী বলবো একটু লেট করে আসছে আর কি, যার জন্য। আর এখন এই যে সব কাজই হয়ে গেছে, আমি স্নান করে চলে আসলাম, আর ছেলেকে এখনও খাবার খাওয়াইনি, ভাত দেবো ওকে, ওর জন্য ডাল বানালাম। আজকে তো মাছ ছিল, ডাল না বানালেও পারতাম, কিন্তু ওই যে বললাম ওর পেটটা গরম হয়েছে, ওকে ওসব কিছু দেবো না। তো দেখি মাছ ভাজা যদি দিই তো দেবো, আর ডাল দিয়ে খেয়ে নেবে, অসুবিধা হবে না আশা করি। আর তার উপরে গতকাল ডিম রান্না করেছিলাম, ডিম খেয়েছে তোমরা দেখেছো, সেই জন্য মানে কী বলবো শরীর খারাপটা বেশি বাড়াবাড়ি হয়েছে, গা উষ্ণ গরম, সর্দি কাশি সবই আছে হালকা ফুলকা। তো যাই হোক, ওষুধ খাওয়ানো হচ্ছে। তো চলো বন্ধুরা, আমি ছেলের আগে ভাত খাইয়ে দিই, তারপর পরে তোমাদের সঙ্গে কথা বলতে আসছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ওর বাবার কাছে জিজ্ঞাসা করা হলো, তো বললো যে না মাছটা দিও না, যার জন্য ওকে আর দিইনি। আর এরপরে আমি তোমাদের সঙ্গে আর মানে ভিডিও করতেও পারিনি, কারণ ছেলে যেহেতু অসুস্থ, ওকে টাইম দিয়েটাই মনে হচ্ছিলো যে বেশি দরকার। তো যাই হোক, আমার আজকে ভিডিওটা এইটুকুই, তোমরা সবাই খুব 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 ভালো থেকো, অসুস্থ থেকো। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে দিও।